আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন যাবৎ আমি ভিডিও দিই না, আমি অফলাইনে ছিলাম, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল। অনেক আপুরে আমাকে মেসেজ করছিল যে আমি কেন ভিডিও দিই না বা আমার কি হয়েছে, তো কিছু হয় নাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার এখানে নেট সমস্যা ছিল যে কারণে আমি এতদিন অফলাইনে ছিলাম। তো আজকে থেকে অবশ্যই রেগুলার ভিডিও ছাড়বো এবং সবার পাশে থাকব, সবাই আমার পাশে থাকবেন। তো আজকে আমি একটা রেসিপি বানাবো, চিকেন ফ্রাই রেসিপি, আশা করছি ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিলাম 2 পিস, আর এটা আমি পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে। তো এটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ দিয়ে দিব টমেটো সস, 7 মতো লবণ দিয়ে দিব, 2 দিব গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচের মতো লেবুর জুস দিয়ে দিব, 1 চামচ। এখন আমি মশলার সাথে মুরগির মাংসটা মেখে নেব। তারপর আমি দিয়ে দিব একটা ডিম, ডিমটা দিয়ে আবার মিক্স করে নেব মুরগির মাংসের সাথে। তো মিক্স করা হয়ে গেছে, আমি 1 ঘন্টা এটা রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে আমি শুকনো উপকরণটা রেডি করব। তো শুকনো উপকরণের জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 কাপ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়ো অ্যাড করতে পারেন, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। 1 চামচের সাহায্যে আমি ময়দার সাথে মশলাটা মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে, যেই মুরগির মাংসটা আমি মেখে রেখেছিলাম, এখন আমি 1 পিস মুরগির মাংস ময়দাতে দিয়ে ভালো করে চেপে চেপে ময়দা লাগিয়ে নেব। লাগানোর পর আমি উপরে যে ময়দাটা থাকে এটা আমি জেরে জেরে ফেলে দেব। তো জেরে জেরে ফেলে দেওয়ার পর একটা দেখবেন লেয়ার আসছে সুন্দর সুন্দর। তো এটা বাজার সময় খুব সুন্দর দেখা যাবো, সেই কারণে এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। এখন আমি চলে আসলাম চিকেনটা ফ্রাই করার জন্য, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এটা ডুবো তেলে ভাজ ধুইব। তো তেলটা আমি প্রথমে গরম করে নিছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে আমি ভেজে নেব এখন।
তো মুরগির মাংসটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর এটা যেহেতু আমি পাতলা করে কাটছি, আর এটা বেশি সময় লাগে নাই ভাজতে, খুব কম সময়ে আমি এটা ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো রেডি হয়ে গেল চিকেন ফ্রাই রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।